হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ক্রিপ্টো এয়ারড্রপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে নতুন একটা অফারে স্বাগতম। তো আজকে যে অফারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা এনএফটি প্ল্যাটফর্ম বা দোসি সিটিজেন ওয়ার্ল্ড। মানে এটা নাম শুনে আপনারা তো বুঝতে পারছেন কী পরিমাণে ভাইরাল একটা টপিক এটা। এখান থেকে আপনাদের লাইফ টাইম একটা ইনকামের অপরচুনিটি আছে। লাইফ টাইমে কেন বলছি, এখান থেকে আপনাদের কাজ করে পয়েন্ট ইনকাম করতে হবে। পয়েন্টটার নাম ডন পয়েন্ট। তো ডন পয়েন্ট ইনকাম করার পরে সেই ডন পয়েন্টটা দিয়ে আপনাদের এনএফটি কিনতে হবে। সেই এনএফটিটা আপনারা ইনস্ট্যান্ট সাথে সাথে সেল অর্ডারে বসাতে পারবেন। তো সেটা যখন সেল অর্ডারে বসাই দিবেন, আপনার 3 থেকে 4 ঘন্টার ভিতরে সেটা সেল হয়ে যাবে। আর সেটা সেল হওয়ার সাথে সাথে আপনি উইথড্র দিয়ে আপনার ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। আর একটা একটা এনএফটি ভ্যালু $3 থেকে $4। তো এখানে আপনাদের কাজ হচ্ছে যে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর 7 দিন ডেলি লগ ইন করে ওখানে আপনি অ্যাটেন্ডেন্সটা একটু জমা দেবেন। তো 7 দিন লগ ইন করার পরে আপনি একটা এনএফটি ক্লেম করার জন্য এলিজেবল হবেন। সেই এনএফটিটা ক্লেম করে আপনি সেল অর্ডারে বসাতে পারবেন। তো এটার বুম অফার, এটা কেউ মিস করবেন না, কারণ এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম হবে এখানে আপনাদের। তো কীভাবে কী করবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এয়ারড্রপ জগৎ থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার কোনো না কোনো টেলিগ্রাম চ্যানেলের প্রেডিকশানগুলোকে ফলো করতে হবে। কারণ আপনি যদি একটা এয়ারড্রপে জয়েন করে যদি তার কামিং আপডেটগুলো ফলো না করেন, সেক্ষেত্রে আপনি কখনোই এয়ারড্রপ জগৎ থেকে ইনকাম করতে পারবেন না। কারণ একটা এয়ারড্রপে জয়েন করার 6 থেকে 7 মাস পরে সেই এয়ারড্রপটার পেমেন্ট করে, আর এর মধ্যে এরকম এয়ারড্রপ 2-1 হাজার চলে যায় যেগুলো শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। যদি আজকেরই অফারের কথাই বলি, আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র দেখাবো পয়েন্ট ক্লেম করার মতো বা পয়েন্ট ক্লেম করা পর্যন্ত। আমি এনএফটি কেনা বা সেল করার ভিডিওটা আজকে দিব না বা এটার সাথে যোগ করব না, কারণ অ্যাকচুয়ালি আমার নিজেরই এনএফটি কেনার মতো পয়েন্ট হয়নি, কারণ আমি অফারটা পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করছি। তো নেক্সট ভিডিওটা, নেক্সট আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে। তো সে কারণে মাস্ট বি ভিডিওর পিন কমেন্ট থেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। অর্থাৎ আপনি যে ভিডিওটি দেখছেন তার কমেন্ট বক্সটা এখানে ওপেন করে দিবেন। তো কমেন্ট বক্সটা ওপেন করে দিলে এরকম অনেকগুলো লিঙ্ক এখানে আপনি দেখতে পাবেন। প্রথম যে লিঙ্ক হচ্ছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার আমাদের চ্যানেলে নিয়ে যাবে, সেখান থেকে নিচ থেকে জয়েন করে নেবেন। দ্বিতীয় যে লিঙ্ক সেটা হচ্ছে টু ডেজ অফার লিঙ্ক। অর্থাৎ আপনি যদি আজকের অফারে জয়েন করতে চান সেক্ষেত্রে আপনি টু ডেজ অফার লিঙ্কে ক্লিক করবেন। করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে আপনাকে নিয়ে আসবে। এখানে যে একটা লিঙ্ক আছে দোসি সিটিজেন ইনভাইটেশন লিঙ্ক, তো এটাতে ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। তো আমি যখন দোসি সিটিজেনে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে নিয়ে আসবে। এখান থেকে যে সাইন আপ অ্যান্ড গেট 300 ডন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি একটু বিষয়টা বিস্তারিতটা বলি। এখানে হচ্ছে যে পাশের বাড়িতে আমার একটু বিয়ে হচ্ছে, তো সে কারণে হয়তো বক্সের সাউন্ড আপনাদের কানে লাগতে পারে। তো সেজন্য আই এম ভেরি ভেরি সরি, কারণ সেখানে অনেক মানুষজন আছে, সেখানে গিয়ে তো আর সাউন্ডটা অফ করা সম্ভব নয়। তো একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। তো এখানে আসার পর সাইন আপ অ্যান্ড গেট 300 ডনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে যে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশানটাতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম একটা পেজ আসবে। এখান থেকে যে লাইন দিয়েও লগ ইন করবেন, ফেসবুক দিয়েও লগ ইন করবেন, গুগল দিয়েও লগ ইন করা যায়, আর এটা তো লগ ইন উইথ নেভার, এটা তো কিছু না। তো আপনি যদি লগ ইন উইথ লাইন দিয়ে ক্লিক করেন সে বিষয়টা আমি বলতে পারবো না, কারণ এটা সম্পর্কে আমি ততটা অবগত না। যদি ফেসবুক দিয়ে লগ ইন করেন সেক্ষেত্রে আপনার ব্যাকআপগুলো সেভ থাকবে না, এজন্য 3 নম্বর অপশন লগ ইন উইথ গুগলে ক্লিক করে দিবেন। তো লগ ইন উইথ গুগলে ক্লিক করার পর আপনার সামনে এরকম অল ডিটেলস বা অল যে আপনার ফোনের জিমেইলগুলো শো করবে, সেখান থেকে ইচ্ছামতো একটা জিমেইল চুজ করে নেবেন। তো ইচ্ছামতো একটা জিমেইল এবং ক্লিক করার পরে এরকম পেজ আসবে। এখান থেকে যে ইউনাইটেড স্টেট এই যে আরো বাটন আছে এখানে ক্লিক করবেন। তো এই আরো বাটনটাতে ক্লিক করার পরে আপনার নিজের দেশ, আমি যেহেতু বাংলাদেশ আমি সেহেতু বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি যদি আউটসাইড যে কোনো কান্ট্রির হন সেই কান্ট্রি এটা এখানে চুজ করতে হবে। করার পর এখান থেকে যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। দেখুন আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করছি, কারণ আমি বাংলাদেশি। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে। এখান থেকে প্রত্যেকটা টিকমার্কে আপনি ক্লিক করবেন, কারণ এখান থেকে প্রত্যেকটা টিকমার্কে যদি ক্লিক না করেন সেক্ষেত্রে আপনাদের নিচে নেক্সট অপশানটি এলিজেবল হবে না।
দেখুন আমি কিন্তু প্রত্যেকটা টিক মার্কে এখানে ক্লিক করছি, প্রত্যেকটা টিক মার্ক তুলে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশন এটাতে ক্লিক করবেন। তো নেক্সট থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে মেইন একটা কাজ, কারণ আপনি যদি ওয়ালেটে যে কোনো ট্রানজ্যাকশান করতে চান বা যদি আপনি এনএফটিটা সেল করার পরে সেটা সেই যে ডলারটা উইথড্র দিতে চান সেক্ষেত্রে আপনার এটা লাগবে। এটা হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে আপনার, যেটা হবে আপনার দোসি ওয়ালেটের মেইন পাসওয়ার্ড। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ডটা সেট আপ করার জন্য। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটা পেজ আসবে, এখান থেকে আপনার দেখুন এই যে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে আপনার সেভ করতে হবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো 6 ডিজিটের পাসওয়ার্ড চয়েস করবেন। করার পর সেম পাসওয়ার্ড তো আবারও দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচ থেকে যে ওকে আসছে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো আমার কিন্তু এখানে কাজটা করার সময় 2-3 বার ইরর দেখাচ্ছে, তো আমি গো হোম করছি, করার পরে আবারও আমি লগ ইন করার চেষ্টা করছি। তো আপনাদের হয়তো এরকম 2-3 বার ইরর দেখাবে, কারণ তাদের সার্ভারটা প্রচুর চাপ আছে। তো কিছুক্ষণ কাজ করার পরে দেখবেন এরকম একটা অপশান আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ওয়েলকাম করছে, আপনার লেভেল কিন্তু 1 আর আপনার কয়েনটাও 0। তো আপনি হয়তো 300 কয়েনও পেতে পারেন, সেটা লাকিলি আমি পাইনি। আমি আজকের ক্লেমেবল পয়েন্ট 50টা পাইছি, তো আপনি পাইলে 300 পয়েন্ট পেতে পারেন। এটা সম্পূর্ণ লাকিলি দেয়, কেউ পায় কেউ পায় না। স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন যে এরকম একটা অপশন আছে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সের উপর একটা ক্লিক করে দিবেন। এই অ্যাটেন্ডেন্সটা কি, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে এই যে সাইটটা লগ ইন করে প্রতিদিন এই অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন তাহলে 50টা করে টোকেন পাবেন। তো যখন অ্যাটেন্ডেন্সের উপর ক্লিক করবেন তখন এরকম অপশান আসবে, এখান থেকে চাইলে তাদের অ্যাপটা ইনস্টল করতে পারেন বা এখানে কোরাস করে দিতে পারেন। কোরাস করলে আপনি প্রতিদিন সাইট দিয়ে কাজ করতে হবে। যদি ওয়ালেটটাকে ডাউনলোড করতে হন সেক্ষেত্রে অ্যাডেড টু হোম স্ক্রিনে ক্লিক করেন তাহলে ওয়ালেটটা ক্রিয়েট হবে। তো এখান থেকে আমি ইনস্টল করে নিয়েছি, আমি যেহেতু প্রতিদিন আমার লগ ইন করতে হবে। তো যাই হোক, আবার সাইটটাতে যখন ব্যাগ আসবেন তখন এরকম একটা পেজ আসবে, বা সাইটটাতে ব্যাগ আসা বা আমি আরও আরও বুঝাই যখন যখন এখান থেকে আপনারা ওয়ালেটটা ইনস্টল করতে চাচ্ছেন না তখন ক্রাসে ক্লিক করবেন। ক্রাসে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে, বা এখান থেকে ওয়ালেটটাই যে ইনস্টল করছেন ইনস্টল করার পরে আবার ব্যাগ আসলে এই পেজটাতে নিয়ে আসবে। তো এখান থেকে যে অ্যাটেন্ড, এটাই হচ্ছে মেইন কাজ, কারণ এখান থেকে প্রতিদিন লগ ইন করার পর এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে, তাহলে আপনার পয়েন্টটা দেখা যাবে। তো আমার পয়েন্টটা কিন্তু এখানে শো করছে 0 পয়েন্ট, তো আমি অ্যাটেন্ডে ক্লিক করলাম। করার পরে দেখুন তারা বলছে যে টোটাল আমার 50 পয়েন্ট, আমার লেভেল 1-এর 50 পয়েন্টে আমি কিন্তু আজকে 50 পয়েন্টটা ইনকাম করছি, এখান থেকে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পরে আপনার তাহলে পয়েন্টটা এখানে শো করবে, আপনার যখনই ক্লোজ করে দেবেন আপনার পয়েন্টটা এখানে শো করবে। আর এখানে আপনার একটা টিক মার্ক উঠে যাবে, এইখানটাতে একটা টিক মার্ক উঠে যাবে, মানে অর্থাৎ আপনি আজকেরটা ক্লেম করে নিয়েছেন। তো প্রতিদিন কী করবেন, লগ ইন করবেন, করে হোম পেজ থেকে স্ক্রল করে নিচে এসে অ্যাটেন্ডে ক্লিক করবে, তাহলে আপনার প্রতিদিনের টোকেনটা যোগ হবে। এবার আমি আপনাদের রেফার করার সিস্টেম দেখা, রেফার করার জন্য স্ক্রল করে নিচে আসবেন, ইনভাইট অপশন আছে, এই যে ইনভাইট অপশন একটা ক্লিক করে দিবেন। তো ইনভাইট অপশনে ক্লিক করার পর এরকম পেজ আসবে, এখান থেকে যে ইনভাইট ফ্রেন্ড আছে এটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাই যে আমি যে 50টা টোকেন পাইছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমি হোম পেজ থেকে যেটা অ্যাড করছি, এ দেখুন আমি কিন্তু এই যে ওয়ালেটটা এটা কিন্তু আমি হোম পেজ থেকে অ্যাড করে নিয়েছি। তো এটার উপর ক্লিক করলাম, চলে যাচ্ছে আমার ডিরেক্ট ওয়ালেটে। তো এখান থেকে এই যে দেখুন এই যে সেক অ্যাটেন্ডেন্স নামে একটা অপশন আছে, সেক অ্যাটেন্ডেন্স, তো আমি অ্যাটেন্ডেন্সে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু এখানে লেখা আছে টুডে অ্যাটেন্ডেন্স চেক, মানে আমি আজকে কিন্তু অ্যাটেন্ডেন্সটা চেক করে ফেলছি, মানে আজকে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়ে গেছে, আমার টোটাল পয়েন্ট হচ্ছে 50টা। এবার আপনি হচ্ছে এনএফপিটা ক্লেম করবেন কীভাবে, সেই জন্য এই যে আমরা কিন্তু এই সেকশনটাতে আছি বোনাস ড্রন। তো এনএফটি ক্লেম করার জন্য যে অ্যাডভেঞ্চার নামে এটাতে চলে যাবেন। অ্যাডভেঞ্চারে যাওয়ার পর এখান থেকে জয়েন হওয়ার জন্য আপনার প্রথমে $100 লাগবে, তারপর এনএফটিগুলো কিনতে হবে। তো সেই এনএফটি কেনা বা সেল করা বা সেই সেল করা ডলারটা উইথড্র দেবা সেটা আমি নেক্সট একটা ভিডিওতে বলবো, কারণ অ্যাকচুয়ালি আপনি তো দেখছেন যে আমার এখানে কিন্তু ক্লেমেবল পয়েন্ট নেই, বা আমি যে এনএফটিটা ক্লেম করবো সেরকম পয়েন্ট নেই, কারণ আমি কিন্তু এই যে অফারটা পাওয়া মাত্রই শেয়ার করছি। সেজন্য আই এম ভেরি সরি, আমি অফারটা এতটাই আর্লি বা দ্রুত শেয়ার করছি, কারণ যাতে আপনারা আমার সঙ্গে ইনকাম করতে পারেন, আমার যে ইনকাম হবে আপনাদের সেম যেন ইনকামটা হয়। তো এখান থেকে পরবর্তীতে আমি টেলিগ্রাম আপডেটে জানাই দেবো বা ভিডিও দিয়ে দেবো অবশ্যই, যে কীভাবে এনএফটি ক্লেম করবেন, কীভাবে সেল করবেন, আর কীভাবে আপনার ইনকামকৃত বা সেলকৃত ডলারটা উইথড্র দিবেন।
তো পুরো প্রসেসটা তো ভিডিওতে বুঝাইলাম, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আজকের অফারটা মাস্ট বি সবাই জয়েন করবেন, কারণ কেউ মিস দিবেন, এটাতে কিন্তু আপনি লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন। এই যে দোসি সিটিজেন ওয়ালেট, এটা কিন্তু আপনার অনেক বিগ একটা প্রজেক্ট, তাই এটাতে যদি আপনি ফেক রেফার করতে চান সেক্ষেত্রে আপনি আইডি সহ ব্যান খাবেন, কেউ এখানে ফেক রেফার করবেন, এখানে চাইলে আপনি দুইটা ফোন দিয়ে কাজ করতে পারেন, কেউ ফেক রেফার করবেন না। তো ডিটেলসটা বিস্তারিতটা ভিডিওতে বোঝাইলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানাই দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন, যাতে এরকম ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি সেখান থেকে সবার আগে জয়েন করতে পারেন অফারগুলোতে। ভিডিওর পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, তাহলে এখানে আপনি সকল প্রকার এয়ারড্রপ আপডেট, উইনার লিস্ট, পেমেন্ট প্রুফ, উইথড্রল আপডেট, এছাড়াও শর্ট টাইম এয়ারড্রপ যেগুলো কখনো ইউটিউবে শেয়ার করা হয় না সমস্ত নিউজগুলো এখানে পাবেন। এছাড়াও এই এয়ারড্রপটার নেক্সট পরবর্তী আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকবে, সেই জন্য ভিডিওর পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।